চলে আসতেছে খুব শীঘ্রই আবার একটু নিজেদের তাকওয়াটা বৃদ্ধি করে নেওয়া এবং একই সাথে কি মানে এটার গুরুত্বটা নিজেদের মধ্যে আবার আয়ত্ত করা হ্যাঁ যেন আমরা সচেষ্ট হই এই রাতটাকে পাওয়ার জন্য তো এখন এখানে আমি শুরু করছি এখানে সুরা আল কদরের ঠিক পূর্ববর্তী সুরাটা থেকে কারণ হচ্ছে এই সুরা আল আলাক হ্যাঁ পূর্ববর্তী যে সুরাটা সেটা হচ্ছে আল আলাক আল আলাকের সাথে সুরা আল কদরের একটা অসম্ভব সুন্দর মিল রয়েছে হ্যাঁ বলা যায় যে দে আর লিঙ্কড উইথ ওয়ান কিভাবে সেটা হলো আমরা দেখছি যে দেখেন

হ্যাঁ কি পড়ার জন্য বলা হচ্ছে বলা হচ্ছে আল কোরআনকে পড়ার জন্য ফলো করার জন্য জিব্রাহ আলাহ সাল্লামকে সাল্লাম যেন ফলো করে ওই জিনিসটা রিপিট করেন এটা ওনাকে বলা হচ্ছে তারপরে আল্লাহ সাহতাল্লাহ আরো কিছু ইনফরমেশন এখানে আমাদেরকে বলতেছেন যে হলাকল ইনসান আমিন আলাক আল্লাহ সুহামতাল্লাহ মানুষকে কিভাবে তৈরি করেছেন হ্যাঁ আলাক থেকে এ কর রব্বুকাল আকরম হ্যাঁ কাজী তুমি পড়ো তোমার সেই মহান রবের নামে আল্লাহজি আল্লা বিল কলাম যিনি তোমাকে শিখিয়েছেন কলমের মাধ্যমে আল্লামা আল ইনসানা মালাম আলাম ইয়া আলাম সেই জিনিসটা আহ আল্লাসামত আলা শিখিয়েছেন মানুষকে যা সে জানতো না মালাম আলাম ইয়া আলাম যেটা সে জানতো না তাহলে এখন এখানে আমরা যখন এই ফার্স্ট রেভুলেশনের কথাটা জানলাম আমরা এখানে বুঝতে পারতেছি যে কিভাবে এটা আসছে রাসুল সাল্লামের কাছে আমরা কিন্তু এই ইনফরমেশনটা এই সুরা আলাক থেকে পাচ্ছি যে কিভাবে নাজিল হয়েছিল হ্যাঁ তখন সেই সময় আল্লাহ সুমতাল আর কি কি বলছেন এবং সেই সাথে আমরা আরেকটা ইনফরমেশন জানলাম যে এই ওহিতে আল্লাহ সুমতাল্লাহ যা আমাদেরকে বলতেছেন এটা আসলে আমাদের নিজেদের পক্ষে জানা কখনো সম্ভব ছিল না আমাদের পক্ষে জানা সম্ভব ছিল না এখন আমরা এর পরবর্তী ইয়াটাতে চলে যাচ্ছি যে এই এই প্রথমটা কত আমরা দেখলাম এখন আমরা সুরা আল কদরের ফার্স্ট লাইনটাকে যখন দেখি তখন আমরা কিন্তু এটা ম্যাচ করতে পারবো জ্যালাসমতেলা কি বলছেন জ্যামন দেখেন এখানে বলা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আঞ্জালনা হুফি লাইলাতুল কদর নিশ্চয়ই আমরা এটিকে নাজিল করেছি ফি মধ্যে লাইলাতুল কদর লাইলাতুল কদরের রাত্রিতে আমরা একে নাজিল করেছি এই যে আনজালনা তারপরে আসছে হু আমরা জানি হু হচ্ছে একটা এটার অর্থ হচ্ছে এখন এটি বলতে কোন জিনিসটাকে বোঝানো হচ্ছে তাহলে আমাকে আমরা আমরা যখন এটা প্রশ্ন করতেছি যে এটা কোন জিনিসটাকে বলা হচ্ছে ওই সময়ে যখন এই সোরা নাজিল হচ্ছে তখন কিন্তু এটা উইদাউট এনি কোয়েশ্চেন সবাই বুঝে গেছে কেন কারণ মনে করেন যে একটা ঘটনা খুবই আলোচিত ওই সময়ে সেটা হচ্ছে কোরআন কোরআন যখন নাজিল হচ্ছে ওই সময়কালটাতে মানুষের মধ্যে কিন্তু এটা খুবই আলোড়ন তৈরি করেছে হ্যাঁ মানুষের মধ্যে এটা আলোড়ন তৈরি করেছে এবং তারা কিন্তু তখন আমরা জানি যে আরব সাহিত্যে আরব যে কালচারটা ওটার মধ্যে কিন্তু কবিতার খুব প্রচলন ছিল তারা মুখে মুখে কবিতা বলতো কিন্তু কোরআন আসার পরে যেন সব কিছু খুবই ম্লান হয়ে গেল খুবই ক্ষীণ হয়ে গেল কোনো কিছুই আর মানে মানুষকে মানুষের ব্রেনের মধ্যে কিন্তু আর কাজ করতেছে না শুধু তাদের মানে কথাবার্তায় আলোচনার মধ্যেই একটাই কথা সেটা হচ্ছে কি কোরআনকে নিয়ে কথা হ্যাঁ আয়দার এটার ফরে অথবা এটার এগেনস্টে কিন্তু কোরআনকে নিয়ে কথা হচ্ছে তো তো যখন এইভাবে সোরাটা নাজিল হচ্ছে তখন কিন্তু মানুষ বুঝে গেছে যে কোরআনকে নিয়েই কিন্তু কথাটা হচ্ছে যেমন মনে করেন যে আমি আর আমার কোন ফ্রেন্ড যদি এরকম হয় যে আমরা একটা কমন বিষয়ে আমরা খুব মনে করেন যে কোনো একটা খেলা বা কোনো কিছু আমরা লাইক করতেছি পছন্দ করতেছি তখন আমি যদি ওকে জিজ্ঞেস করছি তুমি কি ওটা দেখছো সাথে সাথে কিন্তু বুঝে গেছে যে উই আর টকিং ইন দা সেম পয়েন্ট আমরা একই জিনিস নিয়ে কথা বলতেছি ও বলতেছে যে না কালকে মিস করছি বা না আমি দেখতে পারিনি বা এরকম কিছু তাহলে এই যে মানে উইদাউট আমার কিন্তু বলতে হলো না ভেঙে যে কি জিনিসের কথা আমি বলতেছি যেহেতু এটা কমন পয়েন্ট সবাই বুঝে গেছে যে এটাই কথা হচ্ছে এটারই কথা হচ্ছে কোরআনকে নিয়েই কথা হচ্ছে আর আমরা যদি এখন সুরা আলাককে ফলো করে আসি যেহেতু ঠিক নাইনটি সিক্স নাম্বার সুরাটাই ছিল সুরা আলাক আর নাইনটি সেভেন হচ্ছে সুরা আল কদর তাহলে আমরা বুঝতে পারছি যে এখানে যে সেই যে আল্লাহ সুমতাল্লাহ পড়তে বলতেছেন ইক্র হ্যাঁ যে তুমি পড়ো তোমার রবের নামে বা এই কথাটাই কিন্তু আসলে আল কোরআনকে ইন্ডিকেট করা হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে আল্লাহ সুহাতাল্লাহ এই কোরআনকে তাহলে কখন নাজিল করেছেন এটা এখানে বলতেছেন সুরা আলাকে সরি সুরা আলাকে আল্লাহ সুহাতাল্লাহ বলতেছেন যে কিভাবে নাজিল হয়েছে হ্যাঁ আল্লাহ সুহান তাল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের উপর যে ফার্স্ট রেগুলেশনটা দিলেন আমরা পরবর্তীতে রাসুল সাল্লাহ আলাই সাল্লামের সিরা থেকে জানতে পারি যে ওখানে আরও বিস্তারিত আমরা জানতে পারি যে জিবাহ আল্লাহ সাল্লামকে উনি দেখেছিলেন অ্যান্ড উনি খুবই মানে ভয়ে উনি কাঁপতেছিলেন হ্যাঁ এই যে ঘটনাগুলো আমরা এগুলা জানি তাহলে কিভাবে নাজিল হয়েছে এটা আমরা সুরা আলাক থেকে পাচ্ছি আর কখন নাজিল হয়েছে এটা আমরা সুরাল কদর থেকে পাচ্ছি এখন একটা ব্যাপার খেয়াল করেন সুরাল কদর এত স্পেশাল একটা সুরা কেন কারণ এরকম আর কোনো সুরা নাই যেখানে আল্লাহ সুমান্তাল্লা টোটালি ডেডিকেট করে দিছেন একটা টাইম ফ্রেমকে একটা সময়কে সেন্টার করে একটা সুরা পুরা হইসে এরকম নজির আল কোরআনে আর ওখানেও কথা বলছেন কিন্তু মানে জুমার যে ইম্পর্টেন্স বা গুরুত্ব নিয়ে কথা বলছেন কিন্তু সেটা পুরা সুরাকে ডেডিকেট করে নাই ওখানে আরো অন্যান্য মানে আয়াত আছে শেষের দিকের কিছু লাইন আপনার সুরা জুমার শেষের দিকে কিছু লাইন এই জুমার সময়টাকে গুরুত্বটাকে উল্লেখ করে আল্লাহ স্মুমতাল্লাহ বলছেন কিন্তু সুরা আল কদর তারপরও কেন এত স্পেশাল কারণ যে আমরা বললাম যে এটাও একটা টাইম ফ্রেমকে নিয়ে আল্লাহ স্মুমতাল্লাহ কথা বলতেছেন লাইলাতুল কদরকে নিয়ে কদরের রাত্রিকে নিয়ে কিন্তু পুরা সুরাটাই ডেডিকেটেড ওয়ানলি অন দিস সাবজেক্ট এই সাবজেক্টের উপরে ডেডিকেটেড হ্যাঁ আর এখানে এই টার্মটা লাইলাতুল কদর এই টার্মটাকে আল্লাহ স্মুতাল তিনবার ইউজ করছেন যেটাও কি না বিরলহীন একটা নজির কারণ এরকম এত এমফেসিস দিয়ে কিন্তু একটা সময়কে আল্লাহ সুমতলা বলতেছেন যেটা আমরা অন্য কোথাও পাই না অন্য কোন সুরার মধ্যে আমরা এটা পাই না এখন আমরা যদি আমাদের পড়াটাকে আমরা যদি কন্টিনিউ করি তাহলে দেখেন যে এখানে বলা হচ্ছে যে যে কোরআন নাজিল হয়েছে ফিল লাইলাতুল লাইলাতিল কদর লাইলাতিল কদরের রাত্রিতে এখন আপনার আমার মনে প্রশ্ন হতে পারে যে এটা কি শুধু স্টার্ট হয়েছিল এই রাত্রিতে নাকি পুরা কোরআনই এখানে নাজিল হয়েছে তো এখানে ইবনে আব্বাস রাজন হানহর একটা বর্ণনাতে বলা হচ্ছে যে এটা আল কোরআন সম্পূর্ণটাই লাউহে মাহফুজে ডিসেন্ট করছেন আল্লাহ সুহাতাল্লাহ আল্লাহর তরফ থেকে লাহে মাহফুজে আমরা জানি এটা আকাশের একটা স্তর ওখানে পুরা কোরআনটা সংরক্ষিত অবস্থায় নাজিল হয়েছে তারপরে সেখান থেকে আহ মাধ্যমে রাসুল সাল্লাহ সাল্লামের কাছে রেভুলেশন আসা শুরু হয়েছে তাহলে পুরা কোরআনটাই লাউহে মাহফুজে চলে আসছে এই এই সময়কালটাতে এবং তারপরে সেটা রাসুল সাল্লাহ সাল্লামের কাছে আসছে তাহলে এটা দুইটা স্টেজে আসছে এখন কিভাবে ইবনে আব্বাস সাদুর হয়ে এত কনফিডেন্টলি এই কথাটা বললেন ওনার কাছে তো কোনো আহ ওনার কাছে তো কোনো রেভিলেশন বা ওনার কাছে তো গায়েবের কথা জানা থাকার কথা না এক্সেপ্ট রাসুল সাল্লাহ সাল্লামের কাছ থেকে উনি শুনে থাকবেন এটা ছাড়া আর কোনো ওয়ে আউট নাই উনি নিজে এত কনফিডেন্টলি এই কথাটা বলতে পারবে না নিজের থেকে বানায় তার মানে উনি এই যে যে কথাটা বলছেন যে লাহ মাহফুজ যে কোরআন আসার কথাটা এটা রাসুল সাল্লা সাল্লামের তরফ থেকে উনি রিসিভ করছেন নলেজটা ঠিক আছে আচ্ছা এখন দেখেন মানুষের অনেকের কনফিউশন তৈরি হয় অনেকের যে আমরা কারণ কনফিউশনটা এই কারণে হয় যে আমরা মানে মিসগাইডেড ছিলাম যে আমরা অনেক সময় কদর বলতে আরেকটা সময়কে আমরা বুঝি যেটা হচ্ছে মধ্য সাবানের যে রাতটা এটাকে অনেকে বলে যে ওটা কদরের রাত ওইটা কদরের রাত না কেন না কারণ আমরা আল কোরআনের থেকে এভিডেন্স পাচ্ছি যে শাহরুর রমাদি উং জিলাফি হিল কোরআন রমাদান মাস হচ্ছে সেই মাস যেখানে কোরআনকে নাজিল করা হয়েছে তাহলে অবশ্যই একই কোরআন দুই সময়ে তো নাজিল হতে পারবে না আল্লাহ সুমান তালা যেহেতু এখানে বলতেছেন যে ফিল আইলাতিল কদর আবার বলছেন যে সুরা শাহরুর রমাদান রমাদান মাসি হচ্ছে যেখানে কোরআন নাজিল হয়েছে তার মানে লাইলাতুল কদর অবশ্যই রমাদান মাসের মধ্যে ইনক্লুডেড হ্যাঁ এটার বাইরে চিন্তা করার কোনো সুযোগ নাই এটা কোরআন থেকে আমরা সরাসরি বলছি হ্যাঁ যে এটা বাইরে চিন্তা করার কোনো সুযোগ নাই তারপরে সুরা দোখানেও আমরা দেখবো যে ওখানেও কিন্তু আল্লাহ সুমতালা রেফারেন্স করেছে যে মোবারক ময় ব্লেসড একটা নাইট হ্যাঁ যে রাতের গুরুত্ব অনেক বেশি ওটা আল্লাহ সুমতালা সুরা দোখানেও বলছেন সেটাও কিন্তু কোরআনকে ইন্ডিকেট করা হচ্ছে এবং সেটা কদর কদরকেই বলা হচ্ছে এখন দেখেন বলা হচ্ছে আমরা সেকেন্ড লাইনটা যদি পড়ি ওয়া মা আদর মা লাইলাতুল কদর তোমাকে কি বুঝাবে লাইলাতুল কদর কি হ্যাঁ বা লায়ুল কদর সম্বন্ধে তুমি কি জানো এটা প্রশ্ন করা হচ্ছে আল্লাহ লাইলাতুল কদর এটা কি লাইলাতুল কদরটা কি তুমি কি জানো আল্লা সালা প্রশ্ন করতেছেন তো এখানে আমরা তাহলে সেকেন্ড টাইম রিপিটেশন পাচ্ছি লায়লাতুল কদর শব্দটার হ্যাঁ এরপরে থার্ড টাইম আল্লাহ সুমন্তাল্লাহ বলতেছেন আহ আবারও লালাতুল কদরকে উল্লেখ করে বলতেছেন লাইলাতুল কদরি খয় আলফি শাহর আল্লাহ সুমত আগের রায়তের প্রশ্ন করলেন এবার পরের রায়তে আল্লাহ সুমত আমাদেরকে একটা ইনফরমেশন দিচ্ছেন যে এই লাইলাতুল কদর হচ্ছে খয়ের খয়ের মানে বেটার খয়ের মানে উত্তম মিন আলফি শাহ মিন আলফি শাহর মানে হচ্ছে হাজার মাস অপেক্ষা উত্তম ঠিক আছে পুরা যদি ফ্রেশটা আমরা বলি হাজার মাস অপেক্ষা উত্তম তাহলে এখানে আমরা দেখলাম যে এই তিন নাম্বার আয়াত পর্যন্ত আমরা তিনবার লাইলাতুল কদর শব্দটাকে আমরা রিপিটেশন দেখলাম আল্লাহ সুন্দর কিন্তু বলতেই পারতেন যে সেই রাতে হ্যাঁ বা এই যে আমরা যেরকম দেখলাম যে কোরআনকে যেভাবে আল্লাহ প্রণাউন দিয়ে বলে দিলেন এভাবে কিন্তু প্রণাউন দিয়ে বলা যেত যে আঞ্জাল না হা হ্যাঁ বা দ্যাট নাইট কিন্তু সরাসরি এভাবে উল্লেখ করারও একটা গুরুত্ব এখানে আছে সেটা হচ্ছে আমাদের ব্রেনে আমাদের মাথায় আল্লাহ হ্যামারিং করতেছেন এই এই ওয়ার্ডটা দিয়ে যেন আমরা এটার গুরুত্বটা উপলব্ধি করি আমরা যেন এটার যে এটার মহত্বটাকে উপলব্ধি করি হ্যাঁ এবং এটা পাওয়ার জন্য যেন আমরা প্রচেষ্ট হই তাহলে এখন আমাদের এই রাত এই যে কদর কদরের এই ওয়ার্ডটা যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদের এখানে তিনটা মিনিং চলে আসে তিনটা মিনিং কি কি একটা হচ্ছে যে এটা হচ্ছে এটা হচ্ছে সম্মানিত একটা রাত হ্যাঁ এটা হচ্ছে একটা মানে এই রাতের সাথে একটা সম্মান জড়িত আছে তারপরে এই রাতটা হচ্ছে খুবই পাওয়ারফুল একটা রাত হ্যাঁ এরপরে হচ্ছে এই এই রাতের এই রাতটা হচ্ছে ডিসিশনের একটা রাত তিনটা কথা আমরা বললাম হ্যাঁ একটা হচ্ছে সম্মানিত এই রাতটাকে অনেক মর্যাদা দেওয়া হয়েছে তারপর আমরা বলতেছি যে এই রাতটাতে খুব মানে খুবই আহ আল্লাহ সুমাতালার পাওয়ার আল্লাহ এক্সারসাইজ করেন হ্যাঁ আল্লাহ তার যে মানুষের যে কদর যে মানে মানুষের কদর বলতে আমরা কি বুঝি যে তার ইন দ্য কামিং ওয়ান ইয়ার তার জন্য কি কি লেখা হবে তার রিজিকের কি হবে তার যে ডিসিশনগুলা লাইফের এগুলো আল্লাহ সুমাতাল্লাহ ডিস্ট্রিবিউট করেন তার মালাইকাদের মধ্যে হ্যাঁ তাই এখানে আল্লাহ সুমান্তাল্লা তার নলেজ তার পাওয়ারের থেকে নলেজ এবং যে ডিসিশন সেটা সেটা হ্যান্ড ওভার করেন তার মালাইকার কাছে হ্যাঁ তো এই এই ঘটনাটা ঘটে এখানে আর অ্যাট দ্য সেম টাইম আমরা বলতেছি যে এটা হচ্ছে এই রাতটা হচ্ছে এই রাতটা হচ্ছে যেখানে আমরা বললাম পাওয়ারের কথা আমরা বললাম এই রাতটা হচ্ছে যে এই কদর কদর বলতে আরেকটা জিনিস আমরা মাথায় রাখবো এটা হচ্ছে লিমিট কদর করা মানে কোনো কিছুকে লিমিট করে দেওয়া হ্যাঁ তো সামথিং লিমিট বলতে আমরা যেরকম বুঝি যে কোনো একটা বাউন্ডারি টেনে দেওয়া হ্যাঁ বা কোনো সংকুচিত করা এই জিনিসটাকে কদর বলা হয় তো সবগুলো অর্থ কিভাবে এখানে অ্যাপ্লাই হইতেছে আমরা একটু দেখার চেষ্টা করি তো ফার্স্ট অফ অল আমরা যেটা বলতেছিলাম যে আহ লাইলাতুল কদর রমাদান মাসে আছে কদর মানে হচ্ছে কদর মানে হচ্ছে ক্যালকুলেশন ক্যালকুলেশন যেটা হিসাব যেটা যেটা ডিসিশন যেটা লিমিট এই তিনটা জিনিসকে আমরা কিন্তু ফোকাস করতেছি তো এখন আমরা যদি দেখি যে আল্লাহ জিব্রাইল আল্লাহ মাধ্যমে প্রথম রেভুলেশন শুরু করেছিলেন প্রথম রাসুল সাল্লা সাল্লামের কাছে এই যে ওহিয়া প্রেরণটা শুরু করেছিলেন তাহলে এই কদরের রাজ্যে এত মর্যাদাপূর্ণ আমরা বলতেছি যে এই অনেক মর্যাদা দিয়েছেন এই মর্যাদার সাথে যারা জড়িত তাদেরও কিন্তু মর্যাদা অনেক বেশি তাহলে এই রাতটার মর্যাদা এক হচ্ছে আমরা বললাম যে এই রাতটার মর্যাদা হচ্ছে অনেক হাই তার সাথে আমরা দেখতেছি যে আলাহিসাল্লাম যিনি কিনা আহ এই কোরআনকে রাসুল সাল্লা সাল্লামের কাছে নিয়ে আসছেন তাহলে জিব্রাহুল সাল্লামের মর্যাদাটা কিরকম এটা আমরা একটু বোঝার চেষ্টা করি আমরা জানি উনি হচ্ছেন মালাইকাদের লিডার মালাইকাদের নেতা জিবরাল আলাহ সাল্লাম উনি হচ্ছেন সবচেয়ে মাইটি আল্লাহ সাল্লাম ওনার কথা অন্য আরেকটা সূরাতেও বলছেন যে উনাকে বলছেন উনি হচ্ছেন জি কুয়া উনি হচ্ছেন খুবই ক্ষমতার অধিকারী উনি মাইটি অনেক পাওয়ারফুল একজন মালাইকা এবং উনি সম্মানিত আল্লাহ আরসের কাছে আহ সিদ্রাহ মন্তাহার নিকটে ওনার ওনার প্লেস ওনার ওখানে পজিশন হ্যাঁ উনি আমরা জানি ওনার সাড়ে ছয়শ ডানা উনি মানে ওনার 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 আন্ডারে ওনার অনেক ফলোয়ার আছে মানে ওনাকে ওনার হুকুমতের আন্ডারেও অনেক মালাইকা আছে জিবামের তাহলে মানে এই যে একটা সম্মানিত মালাইকা এই সম্মানিত কোরআনকে নিয়ে সম্মানিত শেষ নবীর কাছে আসছেন তাহলে এই চেইনের মধ্যে যারা আছে সকলেই সম্মানিত আল কোরআনের মর্যাদা অনেক বেশি কারণ এটা শেষ কিতাব আল্লাহ তার মানব জাতির কাছে পাঠাইছেন আল্লাহর কালাম কালামুল্লাহ হ্যাঁ আল্লাহ তার কথাটাকে আল্লাহ তার মেসেজটাকে মানুষের কাছে তার সৃষ্টির কাছে পাঠিয়ে দিছেন তাহলে হাউ ভ্যালুয়েবল এটা কত বেটা ভ্যালুয়েবল যে আমার রবের বাণী এটার মধ্যে আছে হ্যাঁ তাহলে এরপরে হচ্ছে আমাদের রাসুল সাল্লাম তার মর্যাদা কত বেশি ওনার মর্যাদা অন্যান্য সকল প্রফিটের থেকে হাই হ্যাঁ এবং ওনার যে আমরা জানি যে শেষ নবী রাসুল মোহাম্মদ সাল্লাম তাহলে ওনার মর্যাদাটা এত বেশি এবং আল্লাহ তাহলে মানে আমরা দেখতেছি যে এই চেইনটার মধ্যে যে যারা লিঙ্ক তারা সকলেই কি অনেক বেশি মর্যাদার অধিকারী আর এই রাতটা তাহলে কত মর্যাদার অধিকারী একই রকম হ্যাঁ এই প্যারালালে কিন্তু এই রাতটাও কানেক্টেড এই কোরআন নাজিলের সাথে রাসুল সাল্লাহ সাল্লামের সাথে জিবাহ সালামের সাথে তাহলে এই রাতটাও অনেক বেশি কি মর্যাদাপূর্ণ এখন এটার মর্যাদা কত ভ্যালু কত আমরা যে আমরা সবকিছু আমরা একটা ভ্যালু জিজ্ঞেস করি না যে কিরকম ভ্যালু তো সেটা বোঝার জন্য আল্লাহ সুলতাল আমাদের বলতেছেন কে আমাদেরকে বোঝানোর জন্য বলতেছেন ক্ষয় মিনাল আলফি এটা হচ্ছে হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ এটা একটা আমাদের হিসাবের সুবিধার জন্য আল্লাহ সুমতলা বলছেন কিন্তু কত গুণ ভালো ক্ষয় কত ক্ষয়ের এটা কিন্তু আল্লাহ সুমতলা হিডান রাখছেন এটা কি হাজার মাস অপেক্ষা উত্তম যে আমরা বলতেছি যদি আমরা মিনিমাম হাজার মাস ধরি আমরা জানি ইট ইস ওয়ান লাইফ টাইম একটা মানুষের হায়াতকালেরও বেশি কারণ আমরা হাজার মাসকে আপনি ব্রেকডাউন করলে চুরাশি বছর পাবেন এইটি ফোর ইয়ার্স এইটি ফোর ইয়ার্স যে কেউ বাঁচবে এটার তো কেউ আমরা জানি না তাই না আমরা তো দেখি যে শিশু অবস্থাতেও মানুষ চলে যাচ্ছে আবার কেউ তার যেও চলে যাচ্ছে আবার কেউ বৃদ্ধ বয়সে যাচ্ছে এখন আল্লাহ সন্দাল কাকে কেরকম হায়াতকাল দিবেন আমরা জানি না কিন্তু এখানে আল্লাহ সুন্দরা বলতেছেন যে ওয়ান নাইট এই একটা রাত ইকুইভ্যালেন্ট হবে টু মান্থস মিনিমাম মিনিমাম তারপর আল্লাহ সুন্দর কিন্তু এখানে বলছেন কি ক্ষয় রুম বেটার দেন দিস এটার থেকেও বেশি এটার থেকে কত গুণ বেশি তিনশো গুণ বেশি সাতশো গুণ বেশি হাজার গুণ বেশি সেটা আল্লাহ সুন্দরা বলেন নাই তার মানে এটার আমাদের আমাদের ক্যালকুলেশনের বাইরে হয়ে যেতে এটা আমরা চিন্তাই করতে পারতেছি না যে এটা কত বেশি তাহলে আল্লাহ বলতেছেন যে হাজার মাস অপেক্ষাও এটা অনেক বেশি উত্তম হ্যাঁ তাহলে একটা রাত যদি কেউ সঠিকভাবে কাজে লাগাই আমল করতে পারে তাহলে তার ভান্ডারে সে কত নেকি জমা করতেছে হ্যাঁ তার লাইফ টাইমের কই পারেন আর এরকম লাইফ টাইমে যে শুধু যদি সে মাল্টিপল সবে সরি মাল্টিপল লাইলাতুল কদরকে যদি পেয়ে যায় তাহলে তার তার মানে সে কত রিওয়ার্ড সে গেইন করতেছে আচ্ছা এখন দেখেন আমরা এই জিনিসটা তাহলে বুঝলাম যে সম্মানিত এই কথাটা যে আমরা প্রথমেই বললাম যে সম্মানটা আল্লাহ এইভাবে এই রাতটার মধ্যে করে যে এটার প্রত্যেকটা এই রাতের প্রত্যেকটা মানে সৎ কাজে হতেছে আল্লাহ সুমতাল্লাহ সেইভাবে আল্লাহ সুমতাল রিওয়ার্ড দিচ্ছেন তার মানে আমি আপনি যদি এই রাতের সাথে কানেক্ট হতে পারি তাহলে আমরাও সেরকম সম্মান অর্জন করতে পারবো হ্যাঁ কারণ আল্লাহ এই চেইনের মধ্যে সব কিছুকে সম্মানিত করছেন আল্লাহ সুমতাল্লাহ এত ব্লেসিং দিয়ে রাখছেন এই রাতটার মধ্যে যে আমার আপনার শুধু কানেক্ট হইতে হবে কানেক্ট হইতে হবে কানেক্ট হয়ে আমরা আমরা শুধু এই এই রাতটার বেনিফিট পাইতে চাই এই নিয়ত করে যদি আমরা কানেক্ট হতে পারি ইনশাল্লাহ আল্লাহ সুমতাল্লাহ আমাদেরকেও ভাবে বেনিফিট দিবেন বা বেনিফিট করবেন আচ্ছা এখন দেখেন যে এই রাতের এই যে তাহলে কি আমরা দেখলাম যে আমরা যদি কোরআন নাজিলের আগের ঘটনা আর কোরআন নাজিলের পরের ঘটনাকে চিন্তা করি তাহলে আমরা দেখবো যে আমরা জানি যে আগের সমাজটা কিরকম ছিল এরকম নানা রকম করাপশনে ডুবে ছিল নানা রকমের জাহেলিয়াত ছিল হ্যাঁ অনেক রকমের ভুলভ্রান্তি ছিল আর এই যে নূর যেটা আল্লাহ স্মালা ডিসেন্ট করলেন এই একটা আলো এই একটা কোরআন এই রেভিলেশন কি করলো একটা পুরা জাতিকে মডিফাই করে চেঞ্জ করে ফেলবো ইটস মিরাকেল আমরা বলতে পারি এটা এমন একটা আলৌকিক ব্যাপার ঘটলো এই রাতে যে এটা সমস্ত মানব জাতির জন্য একটা গাইডেন্স আমাদের জন্য একটা মানে একটা আলোক কি বলবো এটাকে যে ফলো করি আমরা যেটাকে হ্যাঁ যে আমরা গাইড গাইডেন্স হিসেবে আমরা এটাকে ফলো করি তাহলে এখন এই ব্যাপারটা খেয়াল করেন যে এই রাতটা যেহেতু আমরা বললাম যে মিরাকল হ্যাপেন্ড ওয়ান্স অ্যান্ড এই রাতে মিরাকেল উইল হ্যাপেন এগেন অ্যান্ড এগেন আবারও হবে মিরাকেল কিভাবে প্রতি রাতেই আল্লাহ সুমতালা এই লাইলাতুল কদরের প্রত্যেক বছর এই রাতে কিন্তু আল্লাহ সুমতালা এই ঘটনাটাকে রিপিট করতেছেন মিরাকেল যে হচ্ছে তার মানে আমাদের দোয়া গুলা কবুল হয়ে যাচ্ছে মিরাকুল আসলে আমরা যে দোয়া গুলা করতেছি আল্লাহ কাছে এগুলাও মানে সব আল্লাহ সুমতালার কাছে কিন্তু এক্সেপ্ট হচ্ছে হ্যাঁ আল্লাহ সুমতাল আমাদের দোয়াগুলোকে শুনতেছেন আমরা যে যেভাবে আল্লাহ সুমতাল্লাহর কাছে ক্ষমা চাইছি আল্লাহ সুমতাল্লাহ কিন্তু আমাদেরকে ক্ষমা করতেছেন এই রাতটার মধ্যে তাহলে আমাদের দোয়ার মাধ্যমে কিন্তু আমরা এখানে দেখতেছি যে মিরাকেল ক্যান হ্যাপেন ইট উইল হ্যাপেন এই বিশ্বাসটা রাখতে হবে যে এই এই রাতের মাধ্যমে আল্লাহ কিন্তু ঘটনার পরিবর্তন করছিলেন হ্যাঁ তো এই যে প্রেক্ষাপটের পরিবর্তন এবং মানে সামথিং গুড যে এখান থেকে বের হয়ে আসতেছে এই রাত থেকে এটা কিন্তু বিশ্বাস রাখতে হবে যে এই রাতের মাধ্যমে কিন্তু মানে ভালো কিছু আশা করা যায় ভালো কিছু তো ভালো কিছু কথা কেন বললাম হ্যাঁ কারণ আমরা দেখবো যে আমরা লাস্টের রাতে যে দেখব যা আলসাল বলতেছেন সালামুন শান্তি প্রশান্তি হ্যাঁ তাহলে সবকিছু এই রাতে যে কদর যা কিছু আমরা বলতেছি সবকিছু কিন্তু ভালোর দিকে কোনো নেগেটিভ কিছু না হ্যাঁ বরং ভালো যা কিছু একটা মানুষের লাইফে হবে সেই সবকিছুর কিন্তু এখানে হচ্ছে আচ্ছা আরেকটা ব্যাপার করে দেখেন যে এই রাতটাতে আমরা বলতেছি যে এই রাতটাতে কি হবে তানাজুয়ারি হাবি রিহুলি আমর তানাজ নেমে আসবে কে নেমে আসবে আল মালাইকাতু আর মালাইকারা এবং জিব্রিল আমিন যিনি যিনি যাকে রুহুল কুদ্দুস বলা হয় হ্যাঁ যে পাওয়ারফুল রূহ উনি হ্যাঁ তো মালাইকা সমস্ত মালাইকারা তার যারা যে জিব্রাল আলাইহিস সালামের যারা অনুসারী মালাইকা আছেন তারা তো আসবেনই অ্যাট দ্য সেম টাইম আল্লাহ সুবহান تعالی কিন্তু এই যে সাত আকাশে মানে প্রচুর আল্লাহ সুবহান تعالیর মালাইকারা আছেন তো তাদের সকলকে আল্লাহ সুবহান تعالی সেদিন বি এজ দি রব আল্লাহর পারমিশনে পারমিশন দিয়ে দিবেন সেদিন তারা সবাই নেমে আসবে তারা ডিসেন্ট হবে কোথায় হবে পৃথিবীতে কেন হবে মিন কুললে আমার তারা প্রত্যেক কাজের ডিসিশন নিয়ে তারা পৃথিবীতে নেমে আসবে ডিসিশনটা কে দিয়েছেন আল্লাহ উহ তালা দিয়েছেন কার ব্যাপারে আমার আপনার ব্যাপারে হ্যাঁ আমাদের যা ভালো আমাদের সাথে যা হরতে যাচ্ছে আগামী এক বছরে তার ব্যাপারে আল্লাহ উহ তালা কিন্তু এখানে ডিসিশন দিচ্ছেন সেগুলোকে তারা এক্সিকিউট করার জন্য চলে আসে এবং এট দা সেম টাইম তারা কি করে তারা পুরো পৃথিবীতে তারা মানে ঘুরে বেড়াচ্ছে এবং দেখতেছে যে এই রাতটাতে মানুষ কিভাবে আল্লাহ সুমতালা ইবাদত করতেছে এটা দেখার জন্য আল্লাহ সুমতালা কিন্তু এই সমস্ত মালাইকাদেরকে কি করে দিচ্ছেন মানে ফ্রি করে দিছেন তাদের কাজ থেকে প্রত্যেক মালাইকার কাজ আছে আমরা জানি যে প্রত্যেক মালাইকার কিন্তু আল্লাহ সুমাতালার বিভিন্ন কাজে অ্যাসাইন্ড আছে হ্যাঁ কেউ মেঘমালাকে সরাই নিয়ে যাচ্ছে হ্যাঁ কেউ কেউ গাছের গাছ পালাগুলার যে মানে কখন কোন পাতাটা পড়ে যাবে সবকিছু আল্লাহ সোহাতালার কিন্তু এগুলা মালাইকাদের অ্যাসাইন করা আছে তারপরে আমরা জানি যে কোন কোন মালাইকা আছে আরও শেষ সামনে তারা আছে আল্লাহ সুমাতার প্রশংসা করছে কোন কোন মালাই আছে যারা রুকু অবস্থায় সেজ অবস্থায় আছে আল্লাহ সুমাতার প্রশংসা করছে হ্যাঁ তো এইভাবে বিভিন্ন কাজে কিন্তু তারা তাদের টাচ দেওয়া আছে কিন্তু এই রাতটাতে আল্লাহ সুমাতালা তাদের সবকিছু ফ্রি করে দিয়ে কি বললেন যে তোমরা পৃথিবীতে চলে যে তোমরা মানুষদেরকে দেখো এবং এই কাজগুলার এই যে সিদ্ধান্ত গুলো আল্লাহ যাদের হাতে দিয়ে দিচ্ছেন তাহলে তাহলে দেখেন যে আল্লাহ সহ মালাইকার সংখ্যা কত আমরা কিন্তু এটা মানে আমরা কিন্তু এটা চিন্তা করতে পারি না পৃথিবীতে মানুষের সংখ্যার থেকেও কিন্তু আপনার মালাইকার সংখ্যা অনেক গুণ বেশি হ্যাঁ কারণ আমরা যদি একটা আকাশের কোথায় আমরা চিন্তা করতে পারি না সেখানে সাতটা আকাশে আল্লাহ সামতাল মালাইকারা আছেন আর সেই সাথে তাদেরকে লিড করতেছেন কে জিব আলাহ সম্মানিত যিনি ফেরেশতা যিনি মালাইকা যিনি কি করতেছেন যিনি প্রথম রেভিলেশন নিয়ে আসছিলেন রাসুল সাল্লাহ সাল্লামের কাছে এবং উনি যে সাল্লামের কাছেই যে শুধু রেভিলেশন নিয়ে আসছেন তা না পূর্ববর্তী সকল নবী রাসুলের কাছে কিন্তু জিবুল আল্লাহ আসছেন আল্লাহ সুমতাল্লাহ তরফ থেকে আহ ওহিনী মুসা আল্লাহ সাল্লাম ইসা হ্যাঁ প্রত্যেকের কাছেই জিবুল আল্লাহ আসছেন প্রত্যেক নবীর কাছে তাহলে এই যে সময়টা এই যে লাইলাথুর কদরটাতে আল্লাহাল্লাহ আবারও পারমিট করলেন জিবাহামকে যে তিনি আসবেন আবার পৃথিবীতে এই যে কোরআন নাজিলের এই ঘটনাটাকে উনি আবার আবার রিভাইভ করতেছেন সেলিব্রেট করতেছেন সেই সাথে দুনিয়াতে থাকা আমরা মানুষদেরও আমাদের কাজ কি আমরা এই রাতটাকে আমরা কোরআন পাওয়ার খুশিতে আমরা সেলিব্রেট করতেছি কোরআনকে পাওয়ার খুশিতে হ্যাঁ যে আল্লাহ সুমতাল্লাহ আমাদের সাথে কমিউনিকেশন করছেন তার ওহির মাধ্যমে হ্যাঁ তা আমাদের জন্য এটা কত বড় একটা ব্লেসিং এটা হচ্ছে লাইক আমরা প্রতি বছর বছর এই সময়টাকে আমরা কি করি আমরা আবার উদযাপন করি কোরআনকে পাওয়ার খুশিতে তো এই যে ঘটনাটা যে মালাইকারা সবাই চলে আসতেছে এবং এই সময় যখন মালাইকারা এত মালাইকা আপনি ভাবতে পারেন যে তাহলে কিভাবে জায়গা হয় ছোট্ট একটা পৃথিবী পৃথিবী খুব ছোট না আমরা যদি চিন্তা করি আমরা সোলার সিস্টেমের বাকি যদি প্ল্যানেটগুলাকে চিন্তা করি তাহলে পৃথিবীর সাইজটা খুবই ছোট আর সোলার সিস্টেমের সানকে যদি চিন্তা করি তাহলে সানের সাইজ তো মিল্কিওয়ে গ্যালাক্সির বাকি স্টারগুলোর থেকে অনেক মিল্কি মিল্কিওয়ে গ্যালাক্সি যদি চিন্তা করি এটা তো ভেরি স্মল একটা গ্যালাক্সি ইন কম্পেয়ার টু দ্য আদার গ্যালাক্সিজ প্রেজেন্ট ইন দ্য ইউনিভার্স তাই না যে ওই মহাবিশ্বতে এরকম হাজার জিলিয়ন জিলিয়ন মিলিয়ন মিলিয়ন গ্যালাক্সি আলাসম তারা দিয়ে রাখছেন আমাদের চিন্তার বাইরে পৃথিবী কত ছোট আর এই ছোট্ট একটা পৃথিবীতে আমরা এই মানুষগুলা আল্লাহ করব সেটা দেখার জন্য আল্লাহ সমস্ত আকাশের ছুটি ঘটনাটা কত গুরুত্বপূর্ণ ঘটনাটা কত গুরুত্বপূর্ণ আর মালাইকারা এসে আমাদেরকে দেখতেছেন যে আমরা এই রাতটাতে আমরা কি করতেছি হ্যাঁ তো এই সময়ে আমরা বলতেছি যে বলা হয়েছে এই রাতটাকে কদরের রাতটাকে আমরা বলছিলাম যে এটার একটা অর্থ হচ্ছে লিমিট এটার অর্থ একটা অর্থ হচ্ছে কনজেস্ট হয়ে যাওয়া সংকুচিত হয়ে যাওয়া কিভাবে সংকুচিত হবে মালাইকার সংখ্যা এত বেশি হবে যে আর জায়গা নাই পুরো ফ্লাড হয়ে গেছে মানে ফ্লাডেড মালাইকা দিয়ে পুরা পৃথিবীর পরিমণ্ডল বায়ুমন্ডল একদম প্যাক্ট হয়ে গেছে এবং একটা আমাদেরকে বোঝানোর জন্য একটা ইয়াতে বলা হয়েছে যে পৃথিবীতে যত সংখ্যক বালুকনা তার থেকেও মালাইকার সংখ্যা বেশি হয়ে যাবে ওই রাতটাতে বালুকনার থেকেও মালাইকার সংখ্যা বেশি বালুকোনা কত কেন হ্যাভ এন ইমাজিনেশন আমরা কি চিন্তা করতে পারি বালুকোনা কত প্রত্যেক জায়গাতেই তো বালুকোনা আছে আমি পা দিয়ে হেঁটে যেখানে যাবো সেখানেই তো বালুকোনা আছে আমি এক মরুভূমিতেই তো আমি কত বালুকণা আমি চিন্তা করতে পারতেছি না আল্লাহ বলতেছেন তার থেকেও মালাইকার সংখ্যা বেশি হয়ে যাবে হ্যাঁ তাহলে এই যে এত মালাইকা আসতেছে কি করার জন্য কি করার জন্য এখন তার কোরআন নাজির হচ্ছে না তাহলে ওরা কি করার জন্য আসতেছে তারা দেখতে আসতেছে যে এই কোরআনকে নিয়ে মানুষ কি করে কোরআনটাকে নিয়ে মানুষ কি করতেছে এটা দেখতে আসতেছে আর আসার পরে যদি দেখে আমি আপনি নিন্দা করছি আমি আপনি টিভি দেখতেছি মোবাইল দেখতেছি গান শুনতেছি কত বড় অপমান মানুষের জন্য কত বড় অপমান আল্লাহ সুমদুল্লাহ কি চাইছেন আমাদের থেকে আর আমরা কি করব তখন হ্যাঁ এই যে এই যে একটা অ্যাটলিস্ট আমাদেরকে মানে আমাদের এইভাবে চিন্তা করতে হবে যে আই ক্যান নট সেন আমি অন্তত এই রাতে আমি কোনো পাপ কাজের সাথে কোনো খারাপ কাজের সাথে জড়িত হতে পারবো না না সম্ভবই এটা এটা করাটা একদম একদম মারাত্মক মানে একটা ক্রাইম হবে এটা যদি আমরা করি হ্যাঁ তাহলে অ্যাটলিস্ট আমি কিছু ভালো করতে না পারলেও আমি কোনো খারাপের সাথে কোনো কিছুর সাথে আমরা কি করব না আমরা খুবই সতর্ক থাকবো যেন আমরা কোনোভাবে এঙ্গেজ না হই এখন তাহলে আমরা যেটা বলছি যে আহ এই যে মালাইকারা আসলেন মিনকুল্লি আমর প্রত্যেক কাজের সিদ্ধান্ত নিয়ে এরপরে দেখেন মালাইকারা ওই পুরা সময়টা তারা ট্রাভেল করতেছে তার দেখতেছে মানুষ মানুষের কাছে কাছে যাচ্ছে যেখানে কোরআন রিসাইড হতেছে তারা একদম ঘেরাও হয়ে যাচ্ছে ওই জায়গাটাতে যে শুনতেছে হ্যাঁ কারণ তারা কিন্তু কোরআনকে আমাদের মতো রিড আউট করতে পারে না তারা শুধু শুনতেছে যে যখন মানুষ পড়তেছে তারা শুনতেছে এবং তারা তখন মানুষের এই কর্মকাণ্ডটা দেখতেছে জানলা আল্লাহ যে ওই যে মালায় কারা আদম সৃষ্টির সময় কোশ্চেন করছিল যে কেন আদমকে তৈরি করবেন ওরা তো রক্তপাত করবে ওরা তো ফাসাদ করবে দুনিয়ার বুকে হ্যাঁ তখন আল্লাহ সুমন্তাল্লাহ তাদেরকে কি বলছিলেন যে আমি যা জানি তোমরা তা জানো না দেখার জন্য ওরা ইগার হয়ে থাকবে ওরা কিউরিয়াস হয়ে থাকবে যে কি করে মানুষ যাই আল্লাহ সুমতাল ওরকম বলছিলেন তা আমাদের তো জ্ঞান নাই আল্লাহ সুমতাল যে মানুষকে তৈরি করছেন আমরা দেখে আসি মানুষ এই কোরআনটাকে নিয়ে কিভাবে তারা সেলিব্রেট করতেছে হ্যাঁ তো তো এইটা আমাদের অবশ্যই কি আমাদের যার যার যে যতটুকু আমরা জানি করোনার সাথে আমরা কানেক্ট হয়ে আমরা এটা আমরা রিভাইভ করার চেষ্টা এই সময়টাকে এখন আল্লাহ লাস্ট যে কথাটা বলতেছেন হিয়া সালাম সালাম মানে কি প্রশান্তি শান্তি পিস এখন এই প্যাটার্নটা যদি আপনি চিন্তা করেন হিয়া সালামুন এটা হওয়া উচিত ছিল আমরা একটা শব্দকে যখন আমরা একটা সেন্টেন্সকে যখন বলি তখন আগে সাবজেক্ট বলি তারপরে তার ডিটেলস বলি হ্যাঁ একটা সাবজেক্ট বলি তারপরে তার ডিটেলস বলি কিন্তু এখানে আল্লাহ সালা আগেই ডিটেলসটাকে নিয়ে আসছেন পরে সাবজেক্টকে দিচ্ছেন সালামুল প্রশান্তি হিয়া এর মধ্যে আছে কথাটা রিভার্স হয়ে গেছে রিভার্স হওয়ার কারণে এখানে একটা অসাধারণ সুন্দর মানে অর্থ ইন্ডিকেট করতেছে সেটা হচ্ছে যে এই রাতের মতো প্রশান্তি অন্য আর কোনো রাতে নাই এই রাতের মতো প্রশান্তি অন্য আর কোনো রাতে নাই তাহলে সালামুন হিয়া এটা দিয়ে আল্লাহ সুমতলা বলতেছেন যে যে প্রশান্তি বলতে আমরা কি বুঝি প্রশান্তি বলতে আমরা বুঝি যে কোনো রকমের মানে ঝগড়া বিবাদ নাই কোন রকমের আহ উচ্চ বাচ্চ নাই কোন রকমের ডিস্টার্বিং সাউন্ড নাই প্রত্যেকটা কাজে যেন একটা শান্তি শান্তি লাগতেছে আমি আমি সালাদ পড়লেও সালাতে আমি অনেক ভালো লাগতেছে অনেক আমি কাম একটা ট্রাঙ্কুইলিটি আমরা পাচ্ছি হ্যাঁ আমরা আল্লাহ কোরআন পড়লে আমাদের অনেক মনে হচ্ছে যে একটা অন্যরকম প্রশান্তি পাচ্ছি হ্যাঁ রাতটার মধ্যে একটা অন্যরকম প্রশান্তি এইটা আল্লাহ সুমতাল্লাহ বলতেছেন সালাম হিয়া কতক্ষণ এবং এটা বলতেছেন আল্লাহ তালা যে আল্লাহ সুমতাল্লাহ যেহেতু প্রশান্তির কথা বলতেছেন তার মানে এই রাতের কোনো ডিসিশনে কোনো কি নাই কোনো আজাব নাই কোনো আহ কোন পানিশমেন্ট নাই আল্লাহ এখানে প্রশান্তি ছড়াই দিতে আমাদের জন্য আল্লাহর রহমত আল্লাহর ক্ষমা এই এই রাতটার মধ্যে আছে হ্যাঁ তার মানে এখানে কিন্তু মানে আল্লাহ আমাদেরকে এনকারেজ করতেছেন যে আমরা আল্লাহর কাছে ক্ষমা ক্ষমাটা যেন আমরা আল্লাহর কাছ থেকে আমরা চেয়ে নিই এই রাতটাকে আল্লাহ সুমন্তাল্লাহ মানে শান্তির জন্য ওপেন করে দিছেন তো এই জন্য আমরা যে যেটা বলছিলাম যে কিভাবে আমরা বললাম যে এই রাতটা হচ্ছে শুধু গুড কদরটা শুধু গুড এই টার্ম থেকে মুফাসির নাকিরাম বলতেছেন যে সালাম হিয়া হাত্তা যেটা আল্লাহ বলতেছেন তার মানে এটা প্রশান্তি এটা শুধু গুড নিউজগুলা গুলা বা গুড ডিসিশন গুলা আমাদের জন্য আছে এই রাতে এখন এই রাতের সময়কাল কতক্ষণ পর্যন্ত ওই যে আমরা আবার বললাম না যে কদরের সাথে যে কথাটা চলে আসে সেটা হচ্ছে কি লিমিট টাইম লিমিট কতক্ষণ একটা টাইম ফ্রেম যখন আমরা বলবো স্টার্টিং টাইম আছে আমরা জানি যে মাগরিবের আজান হওয়ার পরপরই রাতটা শুরু হয়ে যায় তাহলে স্টার্টিং টাইম যেহেতু আছে এন্ড টাইম কখন এন্ড টাইম যেমন আমরা আমরা যখন সেহরি করি আমরা কি করি যে আমরা কিন্তু আহ ওই আর্লি ফজরের কিন্তু আমরা স্টপ হয়ে যাচ্ছি আমাদের আমাদের খাবারের যে পারমিশন পারমিসিবল যে টাইমটা এটা কিন্তু কি আজানের আগে আগ পর্যন্ত কিন্তু আল্লাহ যে বারাকা এটা কিন্তু আল্লাহ করে দিচ্ছেন পরিষ্কার না হওয়া পর্যন্ত মানে ফজরের আলোটা একদম ক্লিয়ার যখন আলো হয়ে যাবে চারিদিক ওই সময় পর্যন্ত কিন্তু আল্লাহ সুমাতালা এই এই বরকতময় রাতটাকে কিন্তু আমাদের জন্য দিয়ে রাখছেন মানে আল্লাহ সুমত এই এইখানেও আমাদের জন্য আরো ব্লেসিং রেখে দিচ্ছেন যে মানে আমরা কোনোভাবে রাতটাকে হাত করতে চাই না এই যে একটা ডেস্পারেট যে আমাদের মনের মধ্যে আছে না যে মানে আরো যদি বড় হইতো রাতটা এরকম যদি মনে হয় তখন আল্লাহ সুমতাল এটাকে কি করলেন যে বৃদ্ধি করে দিলেন সময়কালটাকে একদম ফজর শেষ যে সময়টা একদম শুরু সূর্য দেখা যাচ্ছে চারিদিকে আলোকিত হয়ে গেছে ওই পর্যন্ত আল্লাহ সুমতাল্লাহ বাড়াই দিছেন যে ওই পর্যন্ত সালাম ওই পর্যন্ত হচ্ছে শান্তি প্রশান্তি এখন দেখেন আমরা জানি যে আল্লাহ সুবহান একটা নাম হচ্ছে কিন্তু সালাম হ্যাঁ আল্লাহ সুবহান তালা আমরা আমরা জানি যে আল্লাহ সুবহান একটা নাম আবার এট দ্য সেম টাইম আমরা জানি যে জান্নাতেরও কিন্তু একটা নাম আছে দারুস সালাম হ্যাঁ জান্নাতের এরকম একটা জায়গা বা দরজা আছে তো এই যে এই এই যে আল্লাহ সুমতাল্লা যে এই রাতে যে আমাদের গ্যারান্টিটা দিচ্ছেন হ্যাঁ যে প্রশান্তির তার মানে কি ইটস এ ওয়ে টু মেক টু জানা এটা কিন্তু একটা আমরা বলতে পারি যে মানে যদি সঠিকভাবে কাজে লাগানো যায় তাহলে কিন্তু এই একটা রাতের আমলে কিন্তু মানুষের যদি এটা তার শেষ কদরের রাত হয়ে থাকে তার জন্য বা আমার জন্য তাহলে কি হতে পারে এটা কিন্তু একটা বিরাট ব্লেসিং তার জন্য হতে পারে হ্যাঁ তার গুনাগুলাকে সে ক্ষমা করে ফেললো সে এক রাতে এত আমল করলো যে সে তার মানে যে অ্যাকাউন্ট তার খালি ছিল ওই অ্যাকাউন্ট তার ফিল হয়ে গেল হইতে পারে যদি এটা তার শেষ মানে টাইম টাইম ফ্রেম হয়ে থাকে হ্যাঁ তো এইভাবে তাহলে আমাদের এইভাবে চিন্তা করতে হবে যে আমরা তো কেউ জানি না আর যে আমরা কি নেক্সট বছর আবার পাবো এই সময়কালটা আমরা তো জানি না আসলে কি হইতে কি হবে আমাদের সাথে তো আমরা এটা গুরুত্বটা আমরা দিয়ে যেন আমরা এটা বুঝি আর আরেকটা যে কথাগুলা যে হাদিস থেকে আমরা পাই বা বিভিন্ন সাহাবির বর্ণনা থেকে আমরা পাই যে তারা অনেক এটা ফিল করছেন যে এই রাতটাতে একটা অন্যরকম প্রশান্তির একটা হাওয়া তারা অনেকে পেয়েছেন এবং পরবর্তী দিনে সূর্যটাও খুব সফট একটা সূর্য উঠে মানে খুব প্রখর কোদ করা রোদলা সূর্য উঠে না হ্যাঁ সফট একটা সূর্য ওঠে তো এইভাবে তারা অনেকে মানে খোঁজার চেষ্টা করছেন যে হইতে পারে যে তাহলে ওই রাতটা কদরের রাত ছিল এইভাবে তারা চেষ্টা করছেন কিন্তু এটা কখনোই কি আমরা মানে হান্ড্রেড পার্সেন্ট বলতে পারবো না হ্যাঁ যে যে এইটাই সেই রাত না এটা বলার কোনো ওয়ে নাই শেষ দশ রাতের যে কোনো রাতই হতে পারে আমরা জানি তো সেই ঘটনাটা যে আল্লাহ সুহান যখন এই লাইলাতুল কদরের ঘটনাটা বললেন তখন রাসুল সাল্লি সাল্লাম সহ ওনার সাহাবিরা কিন্তু মানে এই রাতটা খোঁজ করা শুরু করে দিলেন কিন্তু পরে জিবুল আলাহিসাল্লাম প্রথম দশ দিন পরে এসে রমাদান মাসে প্রথম দশ দিন পার হয়ে যাওয়ার পরে এসে বলতেছেন যে আপনারা যেটা খুঁজতেছেন সেটা আরো সামনে তারপরে যখন সেকেন্ড দশ রাত পার হয়ে গেল তখনও জিবুল আলাহিসাল্লাম পরে এসে ওনাকে রাসুল সাল্লাহ সাল্লামকে বলতেছেন যে আপনি যেটা খুঁজতেছেন সেটা আরো সামনে তার মানে লাস্ট মধ্যে আছে এরপরে রাসুল সাল্লাম স্বপ্নে দেখেছিলেন হ্যাঁ আল্লাহ সাল তাকে দেখিয়েছিলেন যে এই রাতটা কোন রাত কিন্তু উনি যখন এটা প্রকাশ করবে তখন দেখলেন যে দুই সাহাবি তারা কথা কথা কাটাকাটি করতেছে মনোমালিন্য করতেছে ওটা দেখার পর আল্লাহ সুমতাল্লাহ এই স্মৃতিটাকে ওনার বিস্তৃত করে দিলেন ভুলাই দিলেন হ্যাঁ তো এই যে দেখেন মানুষের অ্যাকশন কি করতে পারে এই রাতের ব্লেসিংটাকে অফ করে দিতে পারে কিন্তু মানুষের এই অপকর্মটা তাইলে এটার জন্যই বললাম যে উই শুড বি সো মাচ কেয়ারফুল যে অ্যাটলিস্ট আমরা যেন কোন রকম নেগেটিভ কোনো আল্লাহর অসন্তুষ্টির কোনো কাজের সাথে যেন আমরা আমরা কোনোভাবেই জড়িত না হই আমি যদি কিচ্ছু করতে না পারি গুড এটলিস্ট আমি ফরজ সালাদ গুলা পরে আহ গোড টু স্লিপ ঘুমাই যেতে হবে কিন্তু কোনো নেগেটিভের সাথে জড়িত হওয়া যাবে না ঠিক আছে এটা আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে আর পজিটিভ করতে পারলে তো আমরা বলতেছি এটা রিওয়ার্ড আল্লাহ সুমান তাল্লাহ গ্যারান্টি দিচ্ছেন যে মিনিমাম থাউজেন্ড ইয়ার্স আর ম্যাক্সিমাম যে কত তা তো আমরা জানিই না হ্যাঁ তাহলে এই এই রাতটা আমাদের অবশ্যই অবশ্যই কাজে লাগানো নিয়ত রাখতে হবে এখন দেখেন আরেকটা কথা যে আল্লাহ সুমতলা বলতেছেন যে একটা ইয়াতে বলা হয়েছে যে মান কমা লাইলাতুল কদর ইমান আন গুফিরা সাবান গুফির আল্লাহ মিম জামবিহীন যে যে কেউ লাইলাতুল কদরের রাতে দাঁড়াবে দাঁড়াবে আহ দাঁড়ানো মানে কি সালাতে দাঁড়াবে হ্যাঁ দাঁড়াবে ইমানের সাথে এবং কি কিসের সাথে নিজের যে নিজের যে আত্মসমালোচনা বা নিজের গুণগুলাকে যে স্বীকার করে নেওয়া স্বীকারোক্তি করা আল্লাহর কাছে আত্মসমর্পণ করা এই মানসিকতা নিয়ে দাঁড়াবে এক হচ্ছে কি বললাম ইমানের সাথে যে বিশ্বাস রাখতে হবে আল্লাহ সুমান তালার উপরে যে আল্লাহ সুমান তাল্লাহ যে ইমানের যে মানদণ্ড গুলো সবগুলো ফুলফিল করে আল্লাহ সুমান তাল্লাহার সামনে দাঁড়াইতে হবে এবং সেই সাথে কি করতে হবে নিজের কনফেশন করা নিজের নিজের আত্ম উপলব্ধি করা যে আমার গুণাগুলাকে আমি স্মরণ করে আমি ক্ষমা চাইতেছি হ্যাঁ আল্লাহ সুমন তালার কাছে নত হয়ে দাঁড়ানো হাম্বল হয়ে দাঁড়ানো এটা হতেছে যে দাঁড়াইলাম তারপর পরে আল্লাহাল্লা বলতেছেন তাহলে কি করবেন আল্লাহ সুমতাল আল্লাহ জাম্বি যে যত গুনা আছে আল্লাহ সুমতাল সব ক্ষমা করে দিবেন হম তো এখন এইখা এই যে লাস্টের আয়টা আমরা বললাম যে আমাদের করণীয় কি এই রাতে সেটার একটা ইন্ডিকেশন কিন্তু আমরা যে সুরা আলাক থেকে পাচ্ছি দেখেন সুরা আলাকের লাস্ট লাইনটা কি ছিল লাস্ট লাইনটাতে আল্লাহ সুমতাল্লাহ বলতেছেন যে আগে চলে গেলাম নাকি এটাতে দেখেন এই যে সুর আল্লাহ আল্লাহমেন যে কাল্লা যে বলতেছেন যে কাল্লা তুতি আর্হো হ্যাঁ যে আপনি কি করবেন তাহলে আল্লাহ সাল্লাম কাল লা বলতেছেন লাহো ওয়াসযুদ্িব আপনি শেজদা করেন এবং নিকটবর্তী হন হ্যাঁ তাদেরকে ফলো না করে তাদেরকে আপনি মানে তাদেরকে ফলো না করার জন্য বলা হলো এবং কি করণীয় বলা হতেছে ওয়াজ যুদ আক্তারি মানে শেজদা করেন এবং নিকটবর্তী হন তা আমরা সেজদা তো পার্ট অফ সালাত শেজদা হচ্ছে পার্ট অফ সালাদ মানে সালাতে থেকে আল্লাহ তালার সান্নিধ্য অর্জন করা নিকটবর্তী হওয়া নৈকট্য অর্জন করা সালাত হচ্ছে ওয়ান অফ দা মিন্স যার মাধ্যমে আমরা আল্লাহ সুবহান تعالیর নৈকট্য লাভ করতে পারবো সন্তুষ্টি অর্জন করতে পারবো আল্লাহ সুবহান তালার খুব নিকটবর্তী হতে পারবো তাহলে আমরা কি করব আমরা সালাতে থাকার চেষ্টা করব এই রাতটাতে এবং সেজদায়ে যে আল্লাহ সুবহান আল্লাহর কাছে আমাদের দোয়াগুলাকে আমরা চাইতে থাকব হ্যাঁ সেজদায়ে আমরা নিকটবর্তী হব এবং আল্লাহ সুবহান আল্লাহর কাছে আমাদের দোয়াগুলাকে আমরা চাইব তো এইটা এই যে এই সুরা আলাকের যে লাস্ট ইয়াটা লাইনটা এইটার পরেই কিন্তু সুরা কদর আমরা বললাম যে স্টার্ট হয়ে গেল তার মানে দা বেস্ট টাইম যে সবচেয়ে উত্তম সময় যেটা হইতে পারে মানুষের এবং হওয়ার সেটা এই লাইলাতুল কদরের রাতটা কারণ এটা কন্টিনিউ করতেছে তো এই এই আয়তের পরেই তো আমরা চলে গেলাম যে সুরা কদরের মধ্যে হ্যাঁ তাহলে আমরা এই এই হিস্ট্রি কিন্তু আমরা বাঁচি যে দা হোয়াট ইজ দা বেস্ট অ্যাকশন টু ডু এবং সলাতের মধ্যেই কি আছে আল্লাহর কোরআন আমরা রিসাইড করি সলাদকে আল্লাহ রাসুল কি বলছেন যে যে কেমন লাইল যে সেখানে আল্লাহ সুমন তাল্লাহ রাসুল সালসালামের মাধ্যমে আমাদেরকে দেখিয়েছেন যে এটা লম্বা করতে সালাদকে লম্বা করতে সলাদ লম্বা হবে কিভাবে আল্লাহ সুমন জিকিরের মাধ্যমে আল্লাহ সুমন তাল্লাহার কোরআনকে স্মরণ করার মাধ্যমে কোরআনকে রিসাইড করতেছে হ্যাঁ কোরআন রিসাইড করার মাধ্যমে কিন্তু আমরা সলাদকে জীবন মানে লাইভলি করতেছি তাহলে কোরআন ধারণ করতে হবে কোরআনকে ধারণ করা ছাড়া তো সলাত হবে না আর সলাতে আমরা আল্লাহ সুমাতার সাথে কানেক্ট হচ্ছি আল্লাহ সুমাতার আমরা আল্লাহ সুমাতার সাথে আল্লাহ প্রশংসা করতেছি আমরা দোয়া চাচ্ছি হ্যাঁ সলাতেই কিন্তু দোয়া সলাটা কিন্তু দোয়া আমরা এটা বুঝি না দেখে আমরা অন্য সময় আমরা মানে ইয়া ফিল করি যে আল্লাহ আমি তো বলতে পারলাম না আমার দোয়া বলে এরকম মনে হয় বাট আমরা দোয়া করতে পারবো সলাতের মধ্যেই হ্যাঁ ওই প্রভিশন কিন্তু আছে আমরা শেষ দায় যে আমরা দোয়া করতে পারবো তাহলে এখন যে আমরা তাহলে যদি এইটু রিপিট করি তাহলে দেখেন যে সুরা আলাক মিল হচ্ছে সময় নিয়ে দুইটাই কথা বলতেছে সুরা আলাক বলতেছে কিভাবে নাজিল হয়েছে আর সুরা আলকদর বলতেছে যে কখন নাজিল হয়েছে তারপরে আমরা দেখলাম যে আল্লাহ সোহান তাল্লা শিক্ষা দেন মানুষকে সুরা আলাকে আল্লাহ সুমতাল্লাহ বলতেছেন আল্লাহ কোরআন যে আল্লাহ সুমতাল্লাহ শিক্ষা দেন বিল কলাম কলামের মাধ্যমে কলমের মাধ্যমে এবং আল্লাহ সেই শিক্ষা দেন যা মানুষ জানে না তো সেটা কি সেটা হচ্ছে আল কোরআন কোরআনের কথা তো মানুষের পক্ষে সম্ভব না জানা আনঠিল আল্লাহ সুমতাল্লাহ সেটা যদি আমাদের না বলে দিতেন কোরআনের মাধ্যমে এটা মানুষের পক্ষে জানা সম্ভব ছিল না তাহলে এখানে আমরা যে জিনিসটা দেখতেছি যে এখানে একটা মিল আছে সোরা আলাকের সাথে সোরার কদর আল্লাহ যেটা সেটা হচ্ছে যে ওই যে আল্লাহ বলেন যে ওয়াজ জুদ বাক্তারি যে তুমি সেজদা দা করো এবং নিকটবর্তী হও তাহলে এইটা হচ্ছে বেস্ট টাইম যে আমরা লাইলাতুল কদরের রাত্রিটাতে আল্লাহ সুমতাল্লাহ নিকটবর্তী হব আল কোরআনকে আমরা বেশি বেশি করে আমরা এই সময়টাতে কি করব আমরা তেলাওয়াত করব এবং আমরা এটা ধরে রাখার চেষ্টা করব আর আর কি বলা হচ্ছে যে এই রাতটাই হচ্ছে একটা ব্লেস নাইট যতক্ষণ পর্যন্ত হাতটা মাতলা ইল ফজর সো আমরা পুরো সময় টাইম ফ্রেমটা থেকে আমরা আমাদের যার যার ক্যাপাসিটি অনুযায়ী শরীরের মানে স্বাস্থ্য অনুযায়ী যে আমি কতক্ষণ আমার আমি পারবো সেই অনুযায়ী কিন্তু আমাদের মানে সাধ্য মতো চেষ্টা করতে হবে আল্লাহ সুমতাল আমাদের সুস্থ রাখো এবং এই ব্লেস নাইটটা থেকে বেশি করে যেন আমরা নিতে পারি আল্লাহ সুমতাল আমাদের সেই তফিকটা দান করুন আলহাম আমিন আর কথা যে কথা বলতে চাচ্ছিলাম যে কেন আল্লাহ সাল বলেই দিলেন এত ইম্পর্টেন্ট আটটা আল্লাহ সাল যদি আমাদের বলে দিতেন যে এটা হচ্ছে টোয়েন্টি ফার্স্ট নাইট অথবা এটা হচ্ছে টোয়েন্টি সেভেন্থ নাইট তাহলে কি আমাদের জন্য বেটার হইতো আমরা এটা মনে করতেছি যে তাহলে তো ভালো হইতো এত দশ রাত না খেটে এক রাতেই খাটতাম হ্যাঁ না এটা এটা হইতো না কেন কারণ আমাদের মানুষের চিত্রাটাই হচ্ছে যে যেটা আসলে যেটা বলে না যে আমরা দাম দেই না কোনো কিছুকে হ্যাঁ যেমন আল্লাহ সুরা জুমাতে যে জুমার জুমার দিনের এত গুরুত্ব গুরুত্ব আমরা কি দিতে পারি হ্যাঁ জুমার দিনে তো আমরা দুনিয়ার সমস্ত কাজ রাখি কিন্তু যেভাবে আল্লাহ বলছেন এভাবে আমরা কি পালন করতে পারি জুমার দিনটাকে তাহলে এটাতে একটা আমরা ডিফল্টার হচ্ছি আবার এইখানেও যদি আমরা সেই ভাবে আল্লাহ সুমদাল বলে দেওয়ার পরেও যদি আমরা এই রাতটাকে নিয়ে ওইভাবেই গাফেল হয়ে যাইতাম তাহলে একটা মারাত্মক ক্ষতির সম্মুখীন আমরা হইতাম তো এটা আল্লাহ সুমতাল রহমত আল্লাহ সুমতালা ওইভাবে আমাদেরকে ফিক্সড করে দেন নাই বরং আমাদেরকে বলছেন তোমরা এই রাতটা খোঁজ করো তো কোন রাতটা খোঁজ করবো হ্যাঁ এটা বেজোর রাত্রি হওয়ার সম্ভাবনা বেশি বলা বিভিন্ন বিভিন্ন রেফারেন্সে বা মানে বর্ণনাতে যেটা আসছে যে বেজরাত্রি হওয়ার সম্ভাবনা বেশি তবে এখন বর্তমানে আমরা এই যে রমাদান মাসে স্টার্টিং নিয়েই এত বেশি কনফিউশন থাকে অনেক সময় আহ সো ইটস বেটার যে আমরা এর আটটা তো হারাইতে চাই না আমরা হ্যাঁ অবশ্যই আমরা যার যার দেশের চাঁদের ইয়াতে আমরা করলাম আমরা রামাদান শুরু করব শেষ করব কিন্তু যেহেতু আমরা শেষ দশ রাত্রি ব্লেসিং আমরা মানে হারাতে চাই না সব লাললা তু আমরা হারাতে চাই না সো ইটস বেটার আমরা দশ রাত্রি চেষ্টা করব। হ্যাঁ যদি কারো আমাদের শারীরিক মানে কষ্ট থাকে তাহলে আমরা বেজরাতিতে অবশ্যই বেশি জোর দিয়ে চেষ্টা করব তবে ফিক্স করে দিব না যে আমি শুধু সাতাইশের রাতেই আমি মসজিদে চলে যাব আর বাকি দিন যাব না নট দ্যাট ডিস এরকম যেন আমরা না করি আমরা সবগুলাকেই সমান গুরুত্ব দেওয়ার চেষ্টা করব কারণ যেটা বারবার বলছি আপনি মিস করতে চান না এটা হ্যাঁ বা আমি মিস করতে চাই না এটা তাহলে ওইভাবেই আমাদেরকে মানে করতে হবে যেন আমি এই রাতটা পাইতে পারি তালা আমাদের সবাইকে সুই তফুত দেন আল্লাহ আমাদের সবাইকে সবার দোয়া গুলাকে আল্লাহাল্লাহ কবুল করুন যে আমাদের নিয়োগ গুলো আছে আল্লাহাল্লাহ পূরণ করে দেখ এবং আমরা আমরা যেন মানে সাকসেসফুল হতে পারে আল্লাহ সুমতাল সন্তুষ্টি যেন আমরা অর্জন করতে পারি আল্লাহ সুমতাল্লাহ মালাইকাদেরকে যেভাবে প্রশংসা করছেন আমাদের ব্যাপারে আমরা যেন আমরা যেন আল্লাহ সুমতাল্লাহার সেই মানটা আমরা যেন মানে ধরে রাখতে পারি আমরা যেন সেটা দেখাইতে পারি যে হ্যাঁ আমরা এই কোরআনকে আমরা ধরে রাখছি আমরা আমরা ছেড়ে দিই কারণ আমরা জানি যে এই কোরআনকে অবমাননার মূল্য কিন্তু চরম হবে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম যেরকম আমাদের পক্ষে সুপারিশ করবেন আবার বিপক্ষেও সুপারিশ করবেন যদি আমরা কোরআনকে অবহেলা করি কোরআনকে নিয়ে চিন্তা গবেষণা না করি হ্যাঁ বা যদি প্র্যাকটিসে না নিই কারণ আল্লাহ রাসূল তখন সেদিন কি বলবেন যে হে আল্লাহ আমার কাউ মেয়ে কোরআনকে পরিত্যাজ্য ঘোষণা করছে তা আল্লাহ রাসুলকে আল্লাহ সুমতাল এত ভালোবাসেন এত ভালোবাসেন যে আল্লাহ সুমতাল্লাহ ওনার মানে আকাশের দিকে তাকানোকেও আল্লাহ সুমতাল্লাহ নোটিস করছেন যখন কেবলাকে পরিবর্তন করা হয় হ্যাঁ আগে তো আকসার দিকে সবাই মানুষ নামাজ পড়তো আর সেখানে এখন আল্লাহ যখন দিকে দিক পরিবর্তন করাই দিলেন তার মানে কি আল্লাহ রাসুল সাল্লাহাম ওই যে আকাশের দিকে তাকানো আমার মনের ইচ্ছাটাকে আল্লাহ সুমতাল্লাহ এত মানে মর্যাদা দিছেন আর রাসুল সাল্লাহ সাল্লামকে আর সেখানে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম মুখ দিয়া যদি বলে এগেনস্টে আমাদের সুপারিশ করে তাহলে আমাদের পজিশনটা কোথায় যাবে হুম তাহলে আমরা ভয় পাই এবং সেই সেই রকম পরিণতিকে আমরা ভয় পাই এবং সেই কারণেই কিন্তু আমরা সর্বোচ্চ সচেষ্ট হব যে এই রাপটার গুরুত্ব যেন আমরা দিতে পারি হ্যাঁ আল্লাহ সুমন তারা সেই তফিক দান করেন অ্যাট দ্য সেম টাইম আমরা 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 সবাই চেষ্টা করব আমরা যেন এই যে যুদ্ধ যে দেশগুলাতে হচ্ছে আমরা তাদের জন্য দোয়া করতে ভুলবো না হ্যাঁ এটা আমাদের একটা ইমানি দায়িত্ব হবে যে আমরা এই দশ রাতে যেন আমরা তাদের কথা ভুলে না যাই আমরা তো কিছুই করতে পারতেছি না তাদের জন্য আমরা একটু দোয়াও করতে পারবো না হ্যাঁ সো প্লিজ আমরা যার যার পার্সোনাল দোয়া তো আমরা করবোই কিন্তু শুধু এত সেলফি যেন আমরা না হই আমরা আমরা ওদের জন্য যেন আমরা দোয়াটা করি ঠিক মতো হ্যাঁ যে আল্লাহ সুমন্ত আল্লাহ ওদেরকে এই পরিস্থিতি থেকে যেন উদ্ধার করেন আল্লাহ ছাড়া আমাদের কোনো সাহায্যকারী নাই فلاما شس قت سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته